হ্যালো ফ্রেন্ড, গলায় মাছের কাঁটা যদি লেগে যায় তাহলে কি কি উপায়ে এটাকে বার করবেন? বা হঠাৎ যদি খেতে খেতে গলায় মাছের কাঁটা লেগে যায় তাহলে কি কি করবেন? আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। মাছ খেতে গিয়ে গলায় কাঁটা লেগে গেলে কি করে বার করবেন, অর্থাৎ কোনো মতে বার হচ্ছে না, তখন কোন কোন উপায়ে আপনারা ঘরে এটাকে বার করতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে, এটাকে বার করার জন্য একটা পাকা কলা খেতে পারেন, তাতে খুব ভালো ফল পাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এক নিঃশ্বাসে যতটা সম্ভব কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন, সেখানে কাঁটা নরম হয়ে নিচে নেমে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, লবণ মিশিয়ে লেবুর রস খান, তাতে কাঁটা নেমে যাবে, কারণ লেবুর রস কাঁটাকে নরম করতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অল্প ভিনিগার জল মিশিয়ে খেলে কাঁটা নেমে যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, সাদা ভাত ছোটো ছোটো বল বানিয়ে গিলে খেলে কাঁটা নেমে যায়। তাতেও যদি কাঁটা না নামে তাহলে 1 চামচ অলিভ অয়েল খেয়ে নিলে সেই কাঁটা পিছলে নিচে নেমে যায়। তো আজকে জানলেন যে মাছের কাঁটা গলায় লেগে গেলে ঠিক কোন কোন উপায়ে আপনারা এটাকে বার করতে পারবেন বা এটা নিচে এর থেকে রেহাই পাবেন। তো আজকে সে বিষয়ে জানলেন। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।